তো গাইস, এই ভিডিওর প্রথম পার্টে আমি গিয়েছিলাম যাদবপুর থেকে ঢাকায়, সেটাও অনেক মুশকিল এবং ঝামেলার মধ্যে দিয়ে, এবং কি সেই ভিডিওতে আপনাদের অনেক ভালো একটা রেসপন্স পেয়েছি আমি। এবং কি এই ভিডিও সেকেন্ড পার্টে গিয়েছিলাম আমি ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে, এবং কি আমার সাথে ছিল আমার ছোট বোন দীপিকা। কিন্তু এই ভিডিওতে আপনাদের এমন একটা সাড়া পাইনি যেমন সাড়াটা পেয়েছিলাম প্রথম ভিডিওতে। যাই হোক, প্রথম এবং দ্বিতীয় পার্টের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যারা যারা এখনো ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। এবং আজকের এই ভিডিওতে আমি যাব ঢাকা থেকে জয়দেবপুর, তাও আবার একটি লোকাল ট্রেনে, যার নাম হচ্ছে জামালপুর কমিউটার। এবং কি আমি আশা করি যে এই ভিডিওতে আপনাদের সাপোর্ট আমি অনেক বেশি পাবো। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকের ভিডিও শুরু করছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর আজকের এই ভিডিওতে আমি যাব ঢাকা থেকে জয়দেবপুর। আমার সাথে আছে দীপিকা, দীপিকাও আমার সাথে যাবে, তাই না দীপিকা? তো চলেন এখন প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। আমরা এই ট্রেনে যাব, এটা হচ্ছে জামালপুর কমিউটার, এটা সরাসরি যাবে দেওয়ানগঞ্জ, দেওয়ানগঞ্জ বাজারে, কিন্তু আমরা যাব শুধু জয়দেবপুর পর্যন্ত। আর এই ট্রেনের লোকোমোটিভটা এখনো লাগানো হয় নাই, লাগানো হবে, আমি লাগানোটা আপনাদেরকে দেখাবো। দেখো ইঞ্জিন কেমনে লাগায়। লোকোমোটিভটি চেঞ্জ করলো কীভাবে বা লাগালো কীভাবে সেটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। দীপিকাকে এখানে বসিয়ে দিয়েছি, তারপরে ট্রেনটাই বর্তমানে ফাঁকা। আর এটা হচ্ছে ট্রেনের ওয়াশরুম, গেটের সাথেই দেখেন বাংলা ওয়াশরুম এরকম হবে ভিতর থেকে, একটা হাত মুখ ধোয়ার জন্য জায়গা আছে। এই ট্রেনের ঢাকা থেকে ছাড়ার সময় হচ্ছে 3:40, আর এখন বাজতেছে 3:30, আর 10 মিনিটের ভিতরে ট্রেনটা ছেড়ে যাবে ঢাকা থেকে। লোকাল ট্রেনটি ধীরে ধীরে তার গতির রূপ পরিবর্তন করছে এবং কি ছুটে চলেছে তার পরবর্তী রেলওয়ে স্টেশন ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনের দিকে। ট্রেনকে ভালোবাসে না বা ট্রেন জার্নিকে কেউ ভালোবাসে না এমন লোক খুব কমই আছে, তার ভিতরে অন্যতম হচ্ছে লোকাল ট্রেন একটি। লোকাল ট্রেনের জার্নিটা হচ্ছে একটু অন্যরকম। লোকাল ট্রেনগুলোতে কোনো ধনী বা গরিব কোনো বিভেদ নাই, এই ট্রেনগুলোতে খুব সহজেই যে কোনো পর্যায়ের লোক ভ্রমণ করতে পারে। লোকাল ট্রেনগুলোতে শুধু একটাই সমস্যা, ভিড় হয় অনেক, কিন্তু সেই ভিড়ের ভিতরেও একটি অন্যরকম মজা আছে। ঢাকা শহর হচ্ছে জনগণের শহর। এই শহরে সকলে গাদাগাদি করে বসবাস করে, এবং কি এই শহরে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সকল শ্রেণীর লোকেরাই বসবাস করে, এবং কি এর ভিতরে নিম্ন আয়ের মানুষগুলো বাস করে এই রেল লাইনের দুই পাশে।
যা আপনারা যদি কোনোদিনও ঢাকায় আসেন তাও আবার ট্রেন দিয়ে তাহলে আপনারা দেখতে পারবেন। আর যেই যাই বলুক না কেন, ঢাকার সৌন্দর্যটা ট্রেন থেকে একটু অন্যরকম লাগে। ট্রেন থেকে ঢাকা শহরের সৌন্দর্যটা একটু অন্যরকম ফুটে ওঠে। তো ধীরে ধীরে করে আমরা চলে আসলাম ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনের দিকে। আর এখান থেকে ঢাকার নতুন রূপ শুরু হচ্ছে, যা আপনারা আগের দৃশ্যতে দেখেছেন তার থেকে একেবারেই বিপরীত। এখন থেকে শুধু দেখতে পারবেন বড় বড় দালান, বড় বড় বিল্ডিং, এমনকি বর্তমান সরকারের সব নবনির্মিত সব নির্মাণ কাজগুলো। এটাই হচ্ছে ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশন। এই স্টেশনে যাত্রী সংখ্যা অনেক, এখান থেকে ট্রেনটা ভরে গেছে একেবারে। এই ট্রেনটির পরবর্তী হল্ট হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। ট্রেনের উপরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবনির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সাহায্যে খুব কম সময়ে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে পারবেন, কিন্তু এতে এখনো লোকাল পরিবহনগুলো অনুমোদিত পায়নি। এই কারণে যারা লোকাল পরিবহনে যাতায়াত করে তাদের জন্য একটু কষ্ট হয়। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজগুলো এখনো পুরোপুরিভাবে শেষ হয়নি, এখনো অনেক জায়গায় কাজ চলতেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই তো এটা পুরোপুরিভাবে চালু হয়ে গেলে হয়তো বা পরবর্তীতে লোকাল পরিবহনগুলো এতে যাতায়াত করবে। এই ভিডিওর প্রথম পার্টে ঢাকা যাওয়ার সময় অনেকটা কষ্ট করতে হয়েছে আমাকে এবং দীপিকাকে, কিন্তু ঢাকা থেকে ফেরার সময়ে আমাদের তেমন কষ্ট হচ্ছে না, কারণ আমরা দুজনেই ছিট পেয়েছি, দুজনেই বসে আছি, আর দুজনেই জানলার পাশে বসে বসে শহরের দৃশ্যগুলো উপভোগ করছি এবং কি নিজের এলাকায় ফিরে যাচ্ছি, এবং কি আপনারাও দৃশ্যগুলো উপভোগ করেন। এখন আমরা চলে এসেছি ঢাকা বিমানবন্দরে, আর এখান থেকেও ট্রেনটি ছেড়ে দিয়েছে। তো ঢাকা বিমানবন্দরের পর চলে আসে টুঙ্গি, মানে গাজীপুর। গাজীপুর জেলার একটি স্টেশন হচ্ছে টুঙ্গি জংশন, যেখান থেকে শুরু হয় গ্রামীণ দৃশ্য। আর এখান থেকে ঢাকার গ্রামীণ দৃশ্যগুলো দেখতে পারবেন, যেখানে শহর আছে, গ্রাম আছে এবং কি সবকিছুই আছে। আর আমাদের গাজীপুর হচ্ছে গ্রাম এবং শহরের দুটোরই ছোঁয়া। এখানে আসলে আপনারা শহর দেখতে পারবেন এবং কি তার সাথে সাথে গ্রামও দেখতে পারবেন, যেমন এখন দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্যগুলো।
আর গাজীপুর হচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান দিয়ে ভরা, এখানে পোশাক শিল্প বেশি উৎপন্ন হয়। এই আমাদের গাজীপুর থেকেই পোশাক শিল্প উৎপন্ন হয়ে পুরো বিশ্বেই ছড়িয়ে যায়, এবং কি বাংলাদেশের সকল জেলার লোকেরাই এই গাজীপুরে এসে তাদের জীবিকা নির্বাহ করে এই শিল্প প্রতিষ্ঠান দ্বারা। এতে আমাদের বাংলাদেশের দারিদ্রতা অনেকটাই কমে এসেছে। আর আমাদের আজকের এই যাত্রাতে সবচেয়ে বেশি প্রশান্তি পেয়েছে দীপিকা, কারণ সে ঢাকা যাওয়ার সময় অনেকটাই কষ্ট করেছে ভিডিওর প্রথম পার্টটিতে। আর এই ভিডিওর প্রথম এবং দ্বিতীয় পার্ট যারা যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন, লিংক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অবশেষ পৌঁছে গেলাম জয়দেবপুর জংশনে, জয়দেবপুর জংশন। তো গাইস, চলে এসেছি বাসায়, আর আজকের ভিডিও এতটুকুই। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটি ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।